হ্যালো এভরিবডি, আজকে আমি বেসিক নেটওয়ার্কিংয়ের ইন্টারনেট এবং এক্সট্রানেট সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই দুটো টার্ম দ্বারা আসলে কী বোঝায় সেটা আমরা দেখব। বেসিক্যালি এই ভিডিওতে আমরা আসলে প্রথমে জানবো যে কম্পিউটার নেটওয়ার্ক আসলে কাকে বলে, ইন্টারনেট কি, এক্সটারনেট কি, এবং ইন্টারনেট এক্সটারনেটের সাথে ইন্টারনেটের কী সম্পর্ক। তো প্রথমে চলে যাই কম্পিউটার নেটওয়ার্ক। এ নেটওয়ার্ক ইজ এ কালেকশন অফ কম্পিউটার্স, সার্ভার্স, নেটওয়ার্ক ডিভাইসেস, পেরিফেরালস অর আদার ডিভাইসেস কানেক্টেড টু ওয়ান অ্যানাদার টু অ্যালাউ দ্য শেয়ারিং অফ ডাটা। অর্থাৎ একটা নেটওয়ার্ক হচ্ছে কিছু জিনিসের কালেকশন বা কিছু জিনিসের সমষ্টি। সেই জিনিসগুলো কী হতে পারে? সেগুলো কম্পিউটার হতে পারে, সার্ভার হতে পারে, নেটওয়ার্ক ডিভাইসেস হতে পারে, পেরিফেরালস যেমন কিবোর্ড, মাউস, স্পিকার এগুলো হতে পারে, অথবা অন্য যে কোনো ডিভাইস হতে পারে যারা আসলে কানেক্টেড থাকবে একে অপরের সাথে। এবং এটা কানেক্টেড থেকে কী করবে? টু অ্যালাউ দ্য শেয়ারিং অফ ডেটা, অর্থাৎ এটা ডেটা শেয়ার করবে। তো অ্যান এক্সেলেন্ট এক্সাম্পল অফ এ নেটওয়ার্ক ইজ দ্য ইন্টারনেট। অর্থাৎ আমরা যে কম্পিউটার নেটওয়ার্কের কথা বলছিলাম তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের ইন্টারনেট, হুইচ কানেক্টস মিলিয়ন্স অফ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ যে ইন্টারনেট ব্যবহারের সাহায্যে আমরা সহজে গুগল করে যে কোনো তথ্য জানতে পারছি, ইউটিউবে আমরা যে কোনো ভিডিও দেখতে পাচ্ছি, যে কোনো ওয়েবসাইটে গিয়ে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু একটা কম্পিউটার নেটওয়ার্কেরই এক্সাম্পল। এবার আমরা দেখবো আসলে ইন্টারনেট কী জিনিস। অ্যান ইন্টারনেট ইজ এ প্রাইভেট লোকাল নেটওয়ার্ক হুইচ ইজ স্ট্রাকচার্ড উইদিন অ্যান অর্গানাইজেশন অর এ কোম্পানি। অর্থাৎ ইন্টারনেট হচ্ছে, এটা কিন্তু ইন্টারনেট না, ইন্ট্রানেট। ইন্টারনেট হচ্ছে একটা পাবলিক প্রাইভেট লোকাল নেটওয়ার্ক। অর্থাৎ এটা এমন একটা লোকাল নেটওয়ার্ক যেটা কী হবে, প্রাইভেট থাকবে। কার মধ্যে? একটা অর্গানাইজেশন বা একটা কোম্পানির মধ্যে। ইটস এ প্রাইভেট নেটওয়ার্ক বিকজ নো আদার আউটসাইডার টু দ্যাট অর্গানাইজেশন ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট। এটা একটা প্রাইভেট নেটওয়ার্ক আমরা বলছি কারণ কোনো আউটসাইডার, অর্থাৎ যে অর্গানাইজেশন বা কোম্পানিটার আমি ইন্টারনেটের কথা বলছি সেই অর্গানাইজেশনের বাইরের কোনো লোকই, কোনো মানুষই সেই ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারবে না। অনলি দ্য ইউজার্স মে বি এমপ্লয়িজ অফ দ্য কোম্পানি অফ দ্য নেটওয়ার্ক আর অ্যালাউড টু কানেক্ট দ্য ল্যান উইথ ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক পাসওয়ার্ডস টু অ্যাক্সেস দ্য কোম্পানিজ ইন্টারনেট। অর্থাৎ এই যে ইন্টারনেটটাতে ওই অর্গানাইজেশনের বা ওই কোম্পানিটার শুধু এমপ্লয়ি বা যারা কাজ করে তারাই শুধু অ্যাক্সেস করতে পারে। যেমন একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে একটা কোনো যদি ভার্সিটির বা কোনো একটা অর্গানাইজেশনের ইন্টারনাল যারা কাজ করবে বা ফ্যাকাল্টি মেম্বার্স থাকবে কোনো একটা ইউনিভার্সিটি, তাদের মধ্যে যদি কোনো একটা নেটওয়ার্ক বজায় রাখতে হয় বা মার্কশিট তৈরি করতে হয় বা ইনপুট দেওয়ার কোনো দরকার হয়, সো এই যে যাবতীয় একটা ইউনিভার্সিটির ইন্টারনাল কাজগুলোর অ্যাক্সেস কিন্তু সব স্টুডেন্টদের কাছে বা পাবলিকলি থাকে না, এগুলো কাদের কাছে থাকে? এটা হচ্ছে নির্দিষ্ট এমপ্লয়ি বা ফ্যাকাল্টি মেম্বার্সের কাছে থাকে বা অথরিটির কাছে থাকে। তারা কী করে? তারা সব ডিপার্টমেন্ট থেকে রেজাল্টগুলো নেয়, তারপর হচ্ছে স্টুডেন্টের ইনফোগুলো কালেক্ট করে করে তাদের ডেটাবেজে সংরক্ষণ করে। এক্ষেত্রে কী হয়, তারা কিন্তু কাজটা শুধুমাত্র তাদের নিজেদের মধ্যে রাখলো। এই সিস্টেমটাই আসলে হচ্ছে ইন্টারনেট। সেমভাবে কোনো একটা কোম্পানির যে ইন্টারনাল আয় ব্যয়ের হিসাব সেগুলো শুধুমাত্র তাদের যে মেম্বার্সরা থাকবে, তাদের যারা কাজ করবে শুধুমাত্র তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এই জন্য এই নেটওয়ার্কটাকে আমরা বলছি হচ্ছে ইন্টারনেট। আমি যদি একটু ফর্মাল ডেফিনেশন দিতে যাই তাহলে বলতে পারি যে অ্যান ইন্টারনেট ইজ এ কম্পিউটার নেটওয়ার্ক ফর শেয়ারিং ইনফরমেশন, কোলাবোরেশন টুলস, অপারেশনাল সিস্টেমস অ্যান্ড আদার কম্পিউটার সার্ভিসেস উইদিন অ্যান অর্গানাইজেশন ইজুয়ালি টু দ্য এক্সক্লুশন অফ অ্যাক্সেস বাই আউটসাইডার্স। অর্থাৎ আমি যে এক্সাম্পলগুলো দিচ্ছিলাম যে কোনো একটা ইনফরমেশন শেয়ার করার জন্য, কোনো কোলাবোরেশন টুলসের জন্য, কোনো অপারেশনাল সিস্টেমসের জন্য, অথবা কোনো কম্পিউটিং সার্ভিসের কাজ করার জন্য, অর্থাৎ এগুলো সবই কিন্তু একটা অর্গানাইজেশনের ভিতরে থাকবে শুধু, এগুলো কোনো আউটসাইডাররা অ্যাক্সেস করতে পারবে না। তো এবার আমরা দেখব হচ্ছে এক্সট্রানেট সম্পর্কে। অ্যান এক্সট্রানেট ইজ বেস্ট এক্সপ্লেইন্ড অ্যাজ এ নেটওয়ার্ক হুইচ ডিপেন্ডস অন দ্য ইন্টারনেট বাট ইজ রেস্ট্রিক্টেড টু স্পেসিফিক ইউজার্স। অর্থাৎ ইন্টারনেট আর এক্সট্রানেটের মধ্যে একটা রিলেশন আছে, সেটা বলছে যে এক্সট্রানেট আসলে এমন একটা নেটওয়ার্ক যেটা ডিপেন্ড করে ইন্টারনেটের উপরে কিন্তু রেস্ট্রিক্টেড থাকে স্পেসিফিক ইউজারের কাছে। আমরা জানি ইন্টারনেট আসলে গ্লোবালি সবাই অ্যাক্সেস করতে পারে, কিন্তু যখন কোনো একটা স্পেসিফিক কিছু মানুষের কাছে এটার ইউজার অ্যাক্সেস থাকবে, রেস্ট্রিক্টেড হয়ে থাকবে এই জিনিসটা, তখনই সেটাকে আমরা বলবো এক্সট্রানেট। ইট ইজ মোর অ্যাকুরেট দেন ইন্টারনেট ইন এ ওয়ে দ্যাট অনলি এ ফিউ পিপুল ইনস্টেড অফ এ পার্টিকুলার প্লেস ক্যান গেট অ্যাক্সেস। অর্থাৎ একটা পার্টিকুলার কিছু মানুষের অ্যাক্সেসের জন্যই আসলে আমরা এক্সট্রানেট ইউজ করে থাকবো। ইট ইজ মোস্টলি ইউজ বাই বিজনেস অ্যান্ড কোম্পানিজ হু হ্যাভ শেয়ার সেন্সিটিভ ডেটা উইথ ইচ আদার। অর্থাৎ যে বিজনেসে বা বিজনেসম্যানরা বা কোম্পানিগুলো আসলে এক্সটারনেট ইউজ করে থাকে,
তাদের যে সেন্সিটিভ ডেটাগুলো আছে সেগুলো শেয়ার করার জন্য। অর্থাৎ দেখা যাচ্ছে দুইটা কোম্পানি যদি ডিল করে, এই ডিলটা তারা এক্সটারনেটের মাধ্যমে করবে, এটা তারা ইন্টারনেট ব্যবহার করেই করবে, কিন্তু শুধু এই দুইটা কোম্পানির মধ্যেই সীমাবদ্ধ থাকবে, অন্য কেউ এটা আসলে জানতে পারবে না। সো যদি ফর্মাল ডেফিনেশনের কথা বলি, অ্যান এক্সটারনেট ইজ এ কন্ট্রোলড প্রাইভেট নেটওয়ার্ক that allows access to partners, vendors and suppliers or an authorized set of customers, normally to a subset of the information accessible from an organization's intranet. অর্থাৎ আমি বলতে পারি যে একটা এক্সট্রানেট হচ্ছে একটা কন্ট্রোলড প্রাইভেট নেটওয়ার্ক, অর্থাৎ যে নেটওয়ার্কটা আসলে কন্ট্রোল করা থাকবে কিছু স্পেসিফিক ইউজারের কাছে। দ্যাট অ্যালাউস অ্যাক্সেস টু পার্টনার্স, অর্থাৎ কোনো কোম্পানির পার্টনারের কাছে, ভেন্ডরের কাছে বা সাপ্লায়ার্সের কাছে, এমনকি কিছু কাস্টমারের কাছে, অর্থাৎ অথরাইজড সেট অফ কাস্টমারের কাছেও তারা অ্যাক্সেসটা দিবে, নর্মালি টু এ সাবসেট অফ দ্য ইনফরমেশন অ্যাক্সেসেবল ফ্রম অ্যান অর্গানাইজেশনস ইন্টারনেট। অর্থাৎ তাদের যে অর্গানাইজেশনের ইন্টারনেটের মধ্যে যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো শেয়ার করবে তারা একটা এক্সট্রানেটের মাধ্যমে। এবার আমরা যদি একটু তুলনা করে দেখি যে আসলে ইন্টারনেট, ইন্টারনেট এবং এক্সট্রানেটটা কেমন ফিগারের সাহায্যে, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথমে যেটা আমরা দেখলাম যে ইন্ট্রানেট, এই ইন্টারনেটটা আসলে কী ছিল, উইথ ইন দ্য অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনের যে মেম্বার্স বা যারা কাজ করতো তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেটা ছিল ইন্টারনেট। যখন এই অর্গানাইজেশনের ইনফরমেশনগুলা কিছু স্পেসিফিক মানুষ যেমন ভেন্ডর, সাপ্লায়ার্স বা বিজনেস পার্টনার্স অথবা কাস্টমার্সের সাথে শেয়ার করা হবে, তখন সেটা চলে যাবে এক্সট্রানেট হিসাবে। আবার গ্লোবালি যত কিছু ইনফরমেশন আমরা শেয়ার করে থাকি, যখন গ্লোবালি কানেক্টেড থাকবে, সেটাকে আমরা বলবো ইন্টারনেট। অর্থাৎ আমি যদি বলি তাহলে ইন্টারনেটের ইউজটা হচ্ছে সব থেকে বেশি, অর্থাৎ গ্লোবালি সবাই ইউজ করতে পারে, এক্সট্রানেটের ইউজটা হচ্ছে তার থেকে অনেক কম, আবার ইন্ট্রানেটের থেকে বেশি, এবং ইন্টারনেটটা আসলে খুবই একটা ইন্টারনাল বা একটা প্রাইভেট নেটওয়ার্ক সিস্টেম। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও।